রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের জন্য বাণিজ্য ক্ষেত্রে দেওয়া অগ্রাধিকার সুবিধা অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত H.E. চার্লস হোয়াইটলি মঙ্গলবার বঙ্গভবনে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ইইউ দূতকে বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যা ঘটনায় রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে অব্যাহত চাপ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।